টেনশন বা উচ্চ রক্তচাপ এ নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকম ভুল ধারণা রয়েছে অনেকে মনে করেন দুশ্চিন্তার কারণে যে উদ্বেগ হচ্ছে এটাই মনে হয় হাইপার টেনশন বা কেউ কেউ মনে করেন যে অতিরিক্ত চিন্তাভাবনা করছেন এতে বুক ধরফর করছে ব্যথা হচ্ছে এটাই মনে হয় হাইপার আসলে আর দর্শক আজ বিশ্ব হাইপার টেনশন ডেতে আমরা সবাই মিলে আজ কথা বলবো হাইপার নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান পিএলসি ফার্মাসিউটিক্যাল পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিবেদিত আজকে কেমন আছেন অনুষ্ঠানে দর্শক আজ আমরা কথা বলবো হাইপার এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ দুজন অতিথি আমাদের মাঝে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ড সহযোগী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং নেক্সেস টিভিকে এবং দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং একই সাথে আমাদের সাথে আছেন ডাক্তার দুর্বা হালদার সহযোগী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিড হাসপাতাল ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আজকে ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভির কেমন আছেন অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারাও কিন্তু যুক্ত থাকবেন আমাদের সাথে কেননা হাইপারটেনশন খুবই সাধারণ একটি সমস্যা যে সমস্যাটা কিন্তু আমাদের সংসারে বা আমাদের ঘরে অনেকের মধ্যেই থাকে তাই আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা সরাসরি প্রশ্নটা করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে আপনারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন চলে যাচ্ছে আমাদের আজকে মূল অনুষ্ঠানে যেখানে আছে আমরা কথা বলবো হাইপারটেনশন নিয়ে আজকে তো বিশ্ব হাইপারটেনশন দিব সবাই এটা নিয়ে যারা চিকিৎসকরা আছেন হাইপারটেনশন টেনশান ডেটা পালন করছেন হাইপারটেনশন মানে জনসাধারণ যেটা মনে করেন যে এখানে প্রেশারের সাথে কিছুটা সম্পর্কিত বা হাইপারটেনশন মানে একটু মানে প্রেশারটা বেড়ে যাচ্ছে এই প্রেশার জিনিসটাকে প্রথমে সেটা জানবো ধন্যবাদ আপনাকে আসলে প্রেশার মানে আপনি যে অর্থে বলতে চাচ্ছেন সেটা কিন্তু না ওনারা বলছেন যে রেগে গেলাম তো প্রেশার হয়ে গেল আমার মাথারা কাজ করছে না মানে প্রেশার বেশি সেটা কিন্তু না উচ্চ রক্তচাপ বা রক্তচাপ আগে আমরা যদি বলি রক্তচাপটা কি আমরা জানি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে পুষ্টি এবং অক্সিজেন সেটা যায় রক্তের মাধ্যমে আর এই রক্তটা হার্ট থেকে শুরু করে সারা শরীরে পৌঁছে দেয় সমস্ত রক্তনালী এই রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা যে মানে চাপে প্রবাহিত হচ্ছে সেটাই কিন্তু রক্তচাপ এটার একটা স্বাভাবিক মাত্রা আছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটা নির্দিষ্ট মাত্রায় এটা প্রবাহিত হলে এটা শরীরে কোনো ক্ষতি করে না কিন্তু যখন এটা তার চেয়ে বেশি চাপে এই রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন সেটা শরীরের বিভিন্ন অঙ্গ যেখানে রক্তনালী আছে সেখানকারই ক্ষতি করে এই জন্য সেটাকে বলছি আমরা উচ্চ রক্তচাপ এবং সেটা বলা হয়েছে যে যে কারোর যদি এটা দুই ধরনের রক্তচাপ আছে একটা সিস্টোলিক ব্লাড প্রেশার একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি একশো বা এর বেশি এবং ডায়াস্টোলিক প্রেশার যদি নব্বই বা তার বেশি হয় এটা তো যেটা চিকিৎসকরা আর কি মেপে আর কি সাধারণত বুঝতে পারেন কিন্তু আসলে একজন রোগী যখন এই ধরনের প্রেশারের সমস্যায় ভুগেন তার প্রথম লক্ষণগুলো কি সেটা সম্পর্কে একটু জানবেন ডাক্তার সমীর কুমার ধন্যবাদ আপনাকে প্রথমেই বলা হচ্ছে এটা কিন্তু নীরব ঘাতক যখন নীরব ঘাতক তখন বোঝা যাচ্ছে এটা কোনো উপসর্গ তৈরি করে না সাধারণ মানুষ যেগুলো বলে এগুলো একদম একটা ভেক সিমটম বলে কেউ বলে যে আমার মাথা ঘুরাচ্ছে মাথা ব্যথা করছে বমি ভাব করছে কেউ বলছে আমার ঘাড় ব্যথা করলো ঘাস শিরশির করলো শরীর দুর্বল লাগে বুক ধরপর করে এগুলো কিন্তু আসলে রক্তচাপের উপসর্গ না এটা একটা তার অনুভূতি হতে পারে কিন্তু রক্তচাপের যে উপসর্গ সেটা কিন্তু একদম টার্গেট অর্গান আমরা বলি যে আমাদের যে ভাইটাল অর্গান ব্রেন চোখ হার্ট কিডনি এবং যত রক্ত নালী আছে এর ধ্বংস করেই ছাড়ে এটা কেমন হতে পারে একটা ভূমিকম্পের মতো হতে পারে একটা সুনামির মতো হতে পারে তো এই জন্য যে এগুলো বলা হচ্ছে যে নীরব ঘাতক যে একদম গোপনে কাজটা করে যদি এটা কিভাবে হয় যে আমরা যখন রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে যাই আমি যদি উপর থেকে আসি ব্রেনে আমরা যেটা বলি স্ট্রোক এটা রক্ত নারী বন্ধ হওয়ার জন্য হতে পারে রক্তক্ষরণ হওয়ার জন্য হতে পারে হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে মানুষ দেখা গেল অচেতনের মতো হয়ে যায় তার দিক বিদিক জ্ঞান থাকে না তখন বলি আমরা হাইপার টেন্সিভেনকেফেলোপ্যাথি আবার অনেক দিন ধরে প্রেশার থাকলে কিছু মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে ডিমেনশিয়া তাহলে ব্রেনের দেখেন এই চারটা জিনিস হচ্ছে এবার যদি চোখে আসি ব্লাড বাড়তে বাড়তে দেখা দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে চোখে দেখতে অসুবিধা হচ্ছে আবার হঠাৎ করেই এই যে আমাদের চোখের যে রক্ত আছে সেটা থেকে রক্ত হঠাৎ অন্ধ হয়ে যেতে পারি এবার যদি আসি আমাদের শরীরের হার্টে আসি হার্টের যতগুলো অসুখ যেমন ধরেন আমরা বলছি যে হৃদরোগে মৃত্যুর হার হচ্ছে তিনটা মৃত্যুর মধ্যে একটা সেই যে একটা মৃত্যু হচ্ছে তার মধ্যে উচ্চ রক্তচাপের কারণটা বেশি যেমন ধরেন যে বুকে ব্যথা বলি আমরা অ্যানজাইনা যেটা এটা রক্তচাপের থেকে হচ্ছে হার্ট অ্যাটাক যেটা বলি হঠাৎ করে হচ্ছে হার্ট ফেলিয়র যে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া সেটা হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে আমাদের মহা ধমনি আছে যখন ব্লাড প্রেশার বাড়তে থাকে এটা স্ফীত হতে থাকে একসময় এটা ছিঁড়ে যায় সেটা সাডেন একটা ডেথের কারণ হয়ে দাঁড়ায় এরপর যে নিচে নামি কিডনি এই যে রক্তচাপ যখন স্বাভাবিকের থেকে বেশি যাচ্ছে ডাক্তার দুর্বা বলছিলেন তখন কিডনি কিন্তু তার কার্যক্ষমতা লোপ পাওয়া শুরু করে কিডনি একসময় ফেইলোর হয় যার ফলে আমরা ডায়ালাইসিস দেখি রেনাল রিপ্লেসমেন্ট দেখি আলটিমেটলি মৃত্যুই দেখি তারপরে শরীরের রক্তনালি যেখানে আছে তার এই চাপটা কিন্তু প্রেশার না আসলে শব্দটা হচ্ছে হাইপার টেনশন যে রক্ত টেনশন বেড়ে যায় টেনশন বেড়ে গেলে চাপ বেড়ে যায় তো সেই রক্ত যতগুলো অসুখ হতে পারে সব অঙ্গের আমরা তো প্রথম যে পাঁচটা জায়গায় বললাম এটাই কিন্তু আসলে উপসর্গ নিয়ে আসে যে তার জটিলতাটা নিয়ে আচ্ছা তার মানে কি আমরা বলতে পারি যে আসলে হাইপারটেনশন নিজে কোনো অসুখ না কিন্তু এটা অসুস্থ অসুস্থতা হওয়ার জন্য একটা মূল কারণ হতে পারে শুরুতে যখন হাইপারটেনশন কারো হচ্ছে তখন আসলে প্রথম লক্ষণটা কি দেখা দেয় একটু আগেই বলছিলেন উচ্চ রক্তচাপ হচ্ছে নীরব আমরা যদি এখন দেখি যে আমাদের কিন্তু সংক্রামক ব্যাধি সব কিন্তু নিয়ন্ত্রণে মোটামুটি কিন্তু অসংক্রমক ব্যাধির যে মহামারী শুরু হয়েছে এটার কিন্তু প্রধান চালিকা শক্তি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং যেটা সরাসরি কোনো উপসর্গ তৈরি করে না গোপনে সব তৈরি ক্ষতি করে যখন প্রকাশ পায় তখন আর কিছু করার থাকে না এটার জন্যই কিন্তু বলা হচ্ছে কি নীরব ঘাতক তবে কোন কোন রুগীর যদি হঠাৎ করে অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন সে কিছু সাধারণ উপসর্গ যেমন একটু ঘাড়ে ব্যথা একটু মাথা ব্যথা একটু তার মেজাজ খারাপ বা হঠাৎ অস্বস্তি লাগছে এগুলো বলতে পারেন কিন্তু ওরকম কোন উপসর্গ নেই ধরেন হাত কেটে গেল পা কেটে গেল আমরা তো সবারই একটা ধারণা থাকে তার বোধহয় প্রেশারটা বেড়ে গেল আসলে কি তাই হতে পারে চাপ যখন বেড়ে যায় তখন ব্রেনের সার্কুলেশনের তো বেশি থাকে তখন একটু অনুভূত হতে পারে তবে দেখা যায় যে বেশিরভাগ লোক এসে বলে যে আমার তো ঘাড়ে ব্যথা করছে আমার তো নো লো বলতে পারে না তো কিন্তু এটা উপসর্গ হতে পারে রক্তচাপ কমের কিন্তু সাধারণত প্রেশার বেড়ে গেলেই এটা হয় কিন্তু ডাক্তার সমীর অনেকের ক্ষেত্রে তো ঘাড়ে ব্যথা তো অন্য কোনো উপসর্গ থাকতে পারে যে ঘাড়ে ব্যথা হচ্ছে হঠাৎ করে হলো কিন্তু ঘাড়ে ব্যথা হলেই কিন্তু সাধারণত বলা হয় যে তোমার প্রেশারটা একটু চেক করো মিথের স্বর্গে বা সেই হাইপার টেনশন নিয়ে শুধু মিথের উপর মিথ তো এটা যেমনটা হচ্ছিল যে যখন রক্ত সরবরাহ বেড়ে যায় তখন মানুষের একটা ফিলিংস হয় যেমন ধরেন মানুষের যখন রক্ত বমি হয় কিন্তু বা কাশির সাথে রক্ত সে কিন্তু আগে একটু অনুভূতি বুঝতে পারে এই যে ঘাড় গরম লাগলো এরকম একটা অনুভূতি হতে পারে ঘাড়ে ব্যথা হলে যে প্রেশারটা মাপা এই ধারণটাও ঠিক না তাহলে আলাদা কি করা কি সম্ভব যে প্রেশারের কারণে যে ঘাড়ে ব্যথাটা হচ্ছে সেটা এবং অন্য কোনো কারণে যদি ঘাড়ে ব্যথা সেটা কি আলাদা যেমন ধরেন যে একজন মানুষের মেনিনজাইটিস হলো ঘাড়ে ব্যথা একজন মানুষের সাব হেমোরেজ যে ব্রেনের মধ্যে যদি রক্তকরণ হয় সে ঘাড় ঘুরাইতে পারবে না ঘাড় উঁচু করলেই তার ব্যথা হবে মেনিনজাইটিসও তাই আর মাসেল পেন বা যেমন সার্ভাইকাল স্পাইন আছে না এটা মুভমেন্টের সাথে যখনই মুভমেন্টের সঙ্গে হবে কোনো জিনিস তখনই বোঝা যাচ্ছে যে এটা মাসেল বা হার বা নার্ভ এর সাথে যুক্ত যে কেউ কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলো রাতে শোয়াটা খারাপ হলো আবার কারো যদি খুব দুশ্চিন্তা উদ্বেগ হয় তাহলেও তার ঘাড়ে ব্যথা হতে পারে এটা একটা হেডেকও হতে পারে পিছনের দিকে টেনশন হেডেক এরকম তো এগুলো হতে পারে কিন্তু আসলে যেটা যে উচ্চ রক্তচাপ কিন্তু কোনো উপসর্গ নিয়ে আসে না সে হয়তো তার ব্রেনের খারাপ লাগছিল। সেটার এক্সপ্রেশনটাই সে অন্যভাবে নিয়ে আসে তখন হয়তো রক্তচাপ মেপে দেখা গেল। কারণ হচ্ছে যে যখনই রুগীর এই ধরনের উপসর্গ আসবে আর আপনি হঠাৎ করে পেশার মাপবেন পেশার কিন্তু এমনিতেই বেড়ে যেতে পারে এই সময় কাজে এই সময় হঠাৎ করে কিন্তু পেশার মাপাটা ঠিক হবে না ডাক্তার যদি বলেন যে ঘাড়ে ব্যথা মাপ ঘাড়ে ব্যথার সাথে কিন্তু অনেকের আছে যে টেনশন করলেই প্রেসার বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা করছেন উনি অস্থির হয়ে যাচ্ছেন বলছে যে আমার তো প্রেসারটা বেড়ে গেল একটা কারণই তো মানসিক দুশ্চিন্তা আমরা যদি জানি যে উচ্চ রক্তচাপ কেন এত বেশি হচ্ছে বা এত প্রবণতা কেন দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা কারণ আছে মানসিক চাপ এছাড়াও যেগুলো আছে যে আপনার আপনি হচ্ছে অস্বাভাবিক মানে খাদ্য অসম খাদ্য খাচ্ছেন অস্বাস্থ্যকর শারীরিক নিষ্ক্রিয়তা বায়ু দূষণ এগুলো যেমন আছে তেমনি মানসিক চাপও কিন্তু ওখানে আছে তামাক বা অ্যালকোহলের ব্যবহার উচ্চ লবণযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার এগুলো খাচ্ছেন এগুলার মধ্যে মানসিক চাপও একটা কারণ অনেকে তো ওই যে শুকনা লবণ খাওয়ার অভ্যাস আছে সেটাকে বলে একটু ভেজে নিয়ে খেলাম একটু নিয়ে খেলাম উচ্চ রক্তচাপের সাথে লবণের মিথ যদি বলেন তাহলে সবচেয়ে বেশি আমরা জানি যে লবণ হচ্ছে আমার রক্তচাপ বাড়ানোর জন্য প্রধান অনেক কারণ আমাদের এলাকাগুলাতে এই সাউথ ইন্ডিয়ান রিজিয়নে যদি আপনি দেখেন যে আমাদের এত রক্তচাপ বেশি হওয়ার প্রবণতাটা কেন আমরা এক হচ্ছে সব তরকারিতে লবণ বেশি খাই আমরা যে মানে ফাস্ট গুলা খাচ্ছি বা প্রিজারভেটিভ দেওয়া যে ফুডগুলো খাচ্ছি এখানে সব জায়গাতেই কিন্তু হয় লবণ না হলে চিনি না হলে সয়া সস প্রিজারভেটিভ থাকে ওদের লবণ মানে পরিমাণ বেশি থাকে সাথে স্যাচুরেটেড ফ্যাট এগুলোই কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের প্রধান কারণ আচ্ছা আচ্ছা এই সব অনিয়ন্ত্রিত জীবনযাপনই আসলে মূল কারণ হয়ে দাঁড়ায় খাবারের একদম এই প্রেসারের সাথে বা হাইপার টেনশনের সাথে হার্টের খুব সুন্দর একটা সম্পর্ক আছে যেটা আপনি প্রথমে বলেছেন যে পাঁচটা অর্গানের সাথে সম্পর্কিত তার সাথে হার্টের সাথে বেশি সম্পর্কিত কেন এখানে প্রেশারটা বেশি পড়ছে আসলে যদি প্রেশার কারো সময় বেড়ে থাকে বা হাইপার টেনশনের রোগী যারা তাদের হার্টে কি ধরনের সমস্যা থাকে প্রথম হচ্ছে হার্টের কিন্তু মাত্র দুইটা কাজ একটা সংকোচন করে সারা শরীরে রক্ত সরবরাহ করতে হবে এটা হচ্ছে বাম দিক থেকে আর ডান দিক থেকে যত দূষিত রক্ত আসে সেটাকে ফুসফুসে পাঠানো। এই হচ্ছে তার আর বাকি যে কাজটা সেটা হচ্ছে প্রসারণ সেই সময় সে নিজে রেস্ট নেয় নিজে রক্ত পায় তো যখনই একটা স্বাভাবিক চাপের বেশি তাকে রক্ত প্রবাহ করতে হয় খুব বেশি চাপে যেমন ধরেন যে যারা মাংসপেশির কাজ করে বলেন সারাদিন কাজ করছে বা তাদের মাংস কেমন শক্ত হয়ে যায় আমার মতো নিশ্চয়ই না তো হার্ট যখন এত বেশি প্রেসারে কাজ করবে ওর মাংস পেশির দেয়ালটা মোটা হয়ে যাবে স্টিফ হয়ে যাবে সে বিশ্রাম নিতে পারবে না তখন হার্ট বলবে আমি নিজে বিশ্রাম নিতে পারছি না বাবা আমি কেন তোমাকে পাম্প করে খাওয়াতে যাব। তা প্রথমে যেটা হয় হার্টের ডায়াস্টোলিক ডিসফাংশন যে মানুষের খুব দুর্বল লাগে শ্বাসকষ্ট হয় হাত পা ফুলে যায় এটা ডায়াস্টোলিক হার্ট ফেলুর এটা কিন্তু হার্টের সংকোচন ক্ষমতা ঠিকই থাকে তো এটা একটা সম্পর্কে শুনবো একজন একজন দর্শক আমাদের সাথে আছে আমরা একটু কথা বলে নিই দুঃখিত দর্শকটি দর্শক আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবার কথা বলবো এবার যখনই সে সংকোচন করছে বেশি তখন তার বেশি কাজ করতে হচ্ছে বেশি ওয়ার্কলোড করতে হচ্ছে কাজেই প্রাইমারি ইফেক্টটা ওর যেমন আমাদের বলি যে হার্ট যে রক্ত পায় সেটা কিন্তু ডায়াস্টলে বিশ্রামের সময় পায় আর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সংকোচন সিস্টলের সময় ব্লাড প্রেশার পায় কাজে হার্ট যদি প্রপারলি বিশ্রাম না নিতে পারে তার দেয়াল যদি পুরু হয়ে যায় তখন সে নিজে রক্ত পায় না কাজে যখন নিজে রক্ত পায় না তখন তার অসুখগুলো শুরু হয় তাহলে এদিকে ডায়াস্টলিক হার্ট ফেলের হলো ওইদিকে যখনই রক্ত নারীর মধ্যে রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হবে তখনই কিন্তু ওখানে চর্বি জমবে তার উপরে আরও লেয়ার হয়ে ব্লকের সৃষ্টি করবে কাজে এই যে হার্টের যে উপসর্গ আমরা বলি বুকে ব্যথা যে একজন মানুষ হাঁটলো বুকে ব্যথা হলো বিশ্রাম নিল কমে গেল বা একজন মানুষ হাঁটলো শুরুতে পায়ে ব্যথা নেয় কিন্তু কিছুক্ষণ পরে পায়ে ব্যথা হলো তার পায়ের রক্ত নারীর অসুখ কাজে অ্যানজাইনা বা ব্যথা হচ্ছে হঠাৎ করে যে হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্টের রক্তনালীর যে বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে আমরা যে অনিয়মিত হৃদস্পন্দন অ্যাট্রিয়াল ফিবুলেশন বা যত ধরনের মিয়া দেখি সেটাও কিন্তু এখান থেকে হচ্ছে কাজে হার্টের রোগগুলো কিন্তু এই প্রথম তারপর যেটা বলছিলাম যে হার্টের যে ধমনি অ্যাওটা যেটা উৎপত্তি সেটা এই প্রেশার তাকে লোড নিতে হয় নিতে নিতে সে একসময় অনেক মোটা হতে থাকে একসময় সে ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে যে এমন একটা অবস্থা হয় যে হার্ট অ্যাটাকের মতো উপসর্গ হয় সেটা যদি ডাক্তার সময় মতো শনাক্ত না করতে পারে তাহলে কিন্তু মৃত্যু অবধারিত কাজে হার্টের যতগুলো অসুখ তার যদি সেন্ট্রাল কারণ বলি কেন্দ্রবিন্দু বলি তাহলে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কাজে এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন যে হার্টের যে আক্রমণ সেটা কমে যাবে যেমন ধরুন আমি বলি যে বছরে সারা বিশ্বে একুশ মিলিয়ন মানুষ মারা যায় হৃদরোগে তার মিলিয়ন হচ্ছে উচ্চ রক্তচাপ এখন যদি সারা পৃথিবীর মৃত্যুর কারণ দেখি তার তেরো শতাংশ মৃত্যুর কারণ কিন্তু উচ্চ রক্তচাপ যেটা আর কোনো অসুখ বা আর কোনো অসুখকে প্রভাবিত করে এরকমটি কিন্তু আর নাই আচ্ছা এটা কি এমন হতে পারে যাদের হাইপার শুরু হলো তার কিছুদিন পরে হার্টে কোনো সমস্যা হলো নাকি কোনো একটা ডিউরেশন আছে যে এত বছর সে যদি হাইপারটেনশনের রোগী হয়ে থাকেন তখন তার হার্টে সমস্যা না এটা কিন্তু যে কোনো সময় হতে পারে একটা হচ্ছে লম্বা সময় ধরে হতে পারে হঠাৎ যদি বেড়ে যায় তাহলেও হতে পারে যে একজন মানুষ দেখা গেল যে পোস্টাব ইনফেকশন হয়েছে গ্লোমেরুলোনেফ্রাইটিস তার হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়লো সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে তার হার্টের সমস্যা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে কিডনি সমস্যা হতে পারে এটা কিন্তু হঠাৎ করে যে একজন মানুষ ধান খেতে কাজ করছে তার ব্লাড প্রেশারটা হঠাৎ বেড়ে গেল তার কিন্তু ব্রেনে হেমোরেজটা হচ্ছে সবথেকে বেশি

আমি টিকিট থেকে আজকে আপনার কাছে গিয়েছিলাম আমার সমস্যাটা হলো বমি বমি বাবা হ্যাঁ আর শরীরটা একটু দুর্বল দুখের সমস্যা বমি বমি বাবা এখন আমার কি করণীয় বমির সাথে কি খাবারের অরুচি বা আপনার এই যে এখন গরম যাচ্ছে গরমের মধ্যে বা আপনার ডায়াবেটিস কিডনি বা অন্য কোনো অসুখ আগে থেকে জানা আছে না 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 বুঝি না তাহলে বমি এমনি অনেক কারণেই হতে পারে যে তার গ্যাস্ট্রিকের জন্য হতে পারে তার খাবারের অনিয়মের জন্য হতে পারে এখন যে গরমের এই হিট এক্সশন যে পার্টটা যে শরীর থেকে অতিরিক্ত লবণ পালিয়ে চলে যাচ্ছে আর অরুচি বলতে বলতে আমরা আর বমি যে পুরুষ লোক উনি লিভারের কোনো সমস্যা কিনা কিডনির কারণে হতে পারে কাজেই ওনার উচিত হবে যে ডাক্তারের কাছে যে দেখানো যে ওনার জন্ডিস বা অন্য কিছু আছে কিনা বা কোনো ওষুধ খাচ্ছে সেটার জন্য হচ্ছে কিনা কাজেই দর্শক আপনি আমার মনে হয় যে আবার যাবেন একবার এসে এসে দেখিয়ে গেলে হয় কি সশরীরে দেখা দেখালে অনেক রকম সমস্যা কিন্তু সমাধান হয় অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন পপুলার পিএলসি নিবেদিত আজকে কেমন আছেন অনুষ্ঠান সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে প্রতীতিবার সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলছি হাইপার এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ড এবং একই সাথে আছেন ডাক্তার দুর্বা হালদার আমরা কিন্তু কথা বলছিলাম যে আসলে কীভাবে হয় বা কেন আর কোন কোন লক্ষণগুলো দিয়ে বোঝা যায় কিন্তু এটার সাথে তো বয়সেরও একটা সম্পর্ক আছে যে এই বয়সটাতে দেখা যায় যে কোন কোন বয়সে হাইপার বা প্রেশারের যে মাত্রাটা সেটা একটু কমছে বা বাড়ছে এটা কি কোনো নিয়ম আছে যে এই বয়সে এত থাকবে বা অন্য বয়সে এরকম থাকবে ধন্যবাদ আপনাকে আসলে এভাবে এখন আমরা যে হাইপারটেনশনের ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান বা বিভাগ করি সেটা কিসের উপর নির্ভর করে করি সেটা করি হচ্ছে যে কত রক্তচাপ কত দিন ধরে থাকলে আমার যে টার্গেট অর্গান অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে সেটার উপর নির্ভর করেই কিন্তু এই শ্রেণিবিভাগুলো করা হয় তো সেখানে আপনাকে নর্মাল বলা হয়েছে একটা রেঞ্জ তারপরে হাই নর্মাল তারপরে হাইপারটেনশন এবং হাইপারটেনশনের আবার দুইটা ভাগ আছে গ্রেড ওয়ান গ্রেড টু ঠিক আছে তো একজন প্রাপ্তবয়স্ক লোকের সাধারণ লোক যার একশো চল্লিশ সিস্ট্রলিক ব্লাড প্রেসার এবং নব্বই হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এর উপরে বা এই লেভেলে অনেক দিন ধরে থাকছে তখন দেখা যায় গবেষণায় যে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যই এইটাকেই আমরা উচ্চ রক্তচাপের লেভেল হিসাবে বলছি এই রক্তচাপটা দেখা যায় যে আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত যে ধরনের মানে একটা শতকরা হার থাকে যখন বয়স বয়সাইটের উপরে চলে যায় তখন প্রাদুর্ভাবটা বাড়ে সেক্ষেত্রেও কিন্তু কারণ আছে যে সংখ্যাটা বেড়ে যায় ঠিক আছে কিন্তু আসলে বয়সের সাথে আগে যে বলা হতো যে ষাট বা পঁয়ষট্টির পরে গেলে আরো বেশি ব্লাড প্রেশার রেবেল হলে তখন আমরা বলবো যে যে তার উচ্চ রক্তচাপ সেটা কিন্তু এখন আর বলে না সেটার একটা মানে ব্যাখ্যা ছিল যে বয়সের সাথে সাথে আমাদের রক্তনালীগুলোর যে সংকোচন প্রসারণ ক্ষমতা এটা কমে ইলাস্টিসিটিটা কমে আসে ফলশ্রুতিতে প্রেশারটা বাড়ে সেটা হতে পারে আর যেটা বলা হয়েছে যাদের কিডনির সমস্যা আছে বা ডায়াবেটিস আছে বা হার্ট ফেলিয়ার আছে ওদের ক্ষেত্রে এক রকম রক্তচাপ কিছু পরিবর্তন হতে পারে এছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সবার জন্যই কিন্তু একশো চল্লিশ নব্বই এর উপরে যদি দীর্ঘস্থায়ী থাকে তাহলে আমরা উচ্চ রক্তচাপ যে আসলে উচ্চ রক্তচাপটা কিন্তু আমাদেরকে মাপতে হবে এবং একবার কিন্তু আমি বলতে পারবো না উচ্চ রক্তচাপ এই ক্ষেত্রে আমি যদি বলি একজন মানুষ কিছু কিছু পূর্ব শর্ত আছে যে আমাকে ব্লাড প্রেশারটা এভাবে মাপতে হবে সেই পূর্ব শর্ত হচ্ছে আপনি অবশ্যই আধা ঘন্টা বিশ্রামে থাকবেন আপনি চা কফি অ্যালকোহল এগুলো খেয়ে আসবেন না সিগারেট খেয়ে এসে সাথে সাথে মাপবেন না আপনি দ্রুত দৌড়ে সে ব্লাড প্রেশার মাপবেন না আপনার যদি প্রচ্ছাপের চাপ থাকে সেটা অবশ্যই আপনাকে খালি করে এসে মাপতে হবে আপনি মশা বনে প্রেশার মাপার আগে পাঁচ মিনিট বসে থাকবেন শান্তভাবে আপনি ব্লাড প্রেশার মাপার সময় মাপাটা এরকম দাঁড়ায় দাঁড়ায় মাপবেন না বসে হাতটা টেবিলে রেখে যে হার্টের লেভেলে আমার হাতটা থাকবে এবং ব্লাড প্রেশার মেশিনটা ওখানে বাঁধা হবে দুই হাতেই মাপতে হবে মাপার সময় যে মাপছে এবং যার মাপছে কেউ কারোর সাথে কথা বলবে না বসার সময় রুগী তার পাটা মাটিতে রেখে দিবে এবং ক্রস করে না এভাবে সমানভাবে সমানভাবে মাটিতে পা রেখে বসবে এগুলো হচ্ছে প্রথম শর্ত তারপরে যে রুমটাতে মাপছেন সেখানে অনেক গরম বা অনেক ঠান্ডা এটা ওনা একটা নর্মাল রুমের মধ্যে মাপা লাগবে প্রথম যখন মাপছেন তখন আপনি অবশ্যই দুই হাতে মাপবেন এবং একবার মেপে আপনি বলবেন না একবার মাপার পরে যদি একশো তিরিশ আশির নিচে পান বা পঁচাশির নিচে পান তাহলে আর মাপার দরকার নেই কিন্তু যদি আপনি বেশি পান তাহলে অবশ্যই আপনাকে দুই হাতে মাপতে হবে এমন কি হতে পারে এক হাতে যেটা বলছিলাম যে নর্মালি দশ পর্যন্ত ভ্যারি করতে পারে দুই হাতের মাপ কিন্তু যদি বিশ্বের উপরে আলাদা হয় পার্থক্য হয় এক হাতে থেকে আর এক হাতে তখন কিন্তু কিছু অন্তর্নিহিত কারণ থাকে যে কারণগুলো আমাদেরকে খুঁজতে হয় আর যখন দশ ভ্যারি করে আমরা দেখছি দুই হাতে তখন কিন্তু আমরা যে হাতে বেশি সেটা নিচ্ছি কিন্তু সেটা একবার না কমপক্ষে তিনবার আমি রিডিং নিবো এবং প্রত্যেকবার রিডিং নেওয়ার মাঝে এক দুই মিনিট বিরতি থাকবে এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয়টার গড়টা আমি নিব আচ্ছা এভাবে আমি তাকে লেবেল করব যে না তার উচ্চ রক্তচাপ আছে কারণ আমি যখন একজনকে বলে দিচ্ছি যে আপনার উচ্চ রক্তচাপ আছে তার মানে কিন্তু তাকে মোটামুটি সারা জীবন ওষুধ খেতে হবে কাজে আমি একদম হটকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্ষেত্রে বলতে পারবো না যে আপনার বলতে পারবো না কোন কোন ক্ষেত্রে আসলে ওষুধটা খাবে সেটা সম্পর্কে জানবো একজন দর্শক আছে আমাদের সাথে দর্শক নাম বলে প্রশ্নটি করুন দর্শক

কিন্তু যে তো হাই প্রেশার একশো সত্তর ভাবে হয় উপরে একটা কিন্তু উনি তো স্বাভাবিক চলাফেরা করতেন কোনো সময় খুব মাথা যন্ত্রনা তখন রেস্ট নেন এই মুহূর্তে ধন্যবাদ দর্শক আসলে আপনার মায়ের রক্তচাপটা যে সবসময় বেশি থাকছে এটা আপনি কয়েকদিন মেপে আগে মানে শিওর হন এবং রক্তচাপটা সকালে ঘুম থেকে ওঠার পরে অথবা অন্য সময় মাপলেও সেটা আধা ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে তারপরেও যদি দেখেন আসলেই তার উপরে রক্তচাপটা একশো সত্তর এরকম থাকছে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেন এবং সেক্ষেত্রে ওষুধ ওনার একটা ওষুধের সাথে আরো ওষুধ হয়তো যোগ করা লাগতে পারে এবং সাথে আর যদি কোনো উপসর্গ থাকে সেটা দেখেই চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে ওনাকে আর কোন ওষুধ সাথে দিতে হবে মানে একটা ওষুধ চলছে এটার সাথে অন্য কোনো ওষুধও প্রয়োজন হতে পারে যে তার প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে অবশ্যই মাত্রা নিয়ে কথা হচ্ছে আমি একটু স্যারের কাছে আসবো যে এই যে মাত্রার কথা বলা হচ্ছে যে একশো বিশ বা আশি মানে সবাই জানে যে এটাই নর্মাল এটা থেকে বিশের থেকে পঁচিশ হলে এটা বেশি হয়ে যাচ্ছে বা থেকে পঁচাশি হলে এটা বেশি হয়ে যাচ্ছে আসলে কোন মাত্রাটা কখন ঠিক আছে এই যে আমরা যত ডাটা দেখি না যে দুই সালে বলা হচ্ছিলো যে একশো তিরিশ আশি এর উপরে হলেই ব্লাড প্রেশার কিন্তু আঠারো উনিশ বিশ একুশ সর্বশেষ যে তেইশ সালে তারা আঠারো বছর এবং কোনো কোন ক্ষেত্রে বলছে বারো বছরের উপরের জন্যে এই গড়টা এরকম যে একশো বিশ আশির নিচে হলে বলা হচ্ছে যে অপটিমাল যে খুব ভালো আছে কিন্তু একশো বিশ থেকে একশো চল্লিশ সেটা একটা জোন তো একশো বিশ থেকে একশো তিরিশ যদি হয় তখন বলছে এটা নর্মাল কিন্তু একশো তিরিশ থেকে একশো যদি হয় তখন বলে হাই নর্মাল ওরকম ডায়স্টরিকটা আশি পর্যন্ত ছিল আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে উনব্বই যেটা এটা বলছে যখনই একশো চল্লিশ আর নব্বই ক্রস করে যাচ্ছে তখনই বলছে গ্রেড ওয়ান আবার গ্রেড টু হচ্ছে একশো ষাট একশোর বেশি হলে গ্রেড থ্রি আবার একটা যোগ করছে যে একশো আশি একশো দশের উপরে হলে তো বিভিন্ন দেশের গবেষণায় এরকম গাইডলাইন হয় আর গাইডলাইন তো সব ফলো করার জন্যে তো এই যে রক্তচাপ আমরা বলছি যে এডাল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা কি যে বাচ্চাদেরও কিন্তু রক্তচাপ হয় যেমন বাচ্চাদের রক্তচাপ সম্পর্কে জানবো দর্শক প্রশ্নটা নিয়ে দর্শক নাম বলে প্রশ্নটি করুন আলাইকুম আসসালাম দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমি আমাদের সাথে কথা বলেন হ্যাঁ আবু আমার মার বয়সট্টি

তো মাঝে মধ্যে প্রেসার বেড়ে যায় এবং মাঝে মধ্যে একটু কমে যায় কিন্তু উনি মাকে আমরা ওই যে বিশকর ট্যাবলেট টু পয়েন্ট ফাইভ এবং মাঝে মধ্যে যে ঘুম কম হয় যখন ঘুম কম হয় তখন ওই যে ডিসো পেন্ট জিরো পয়েন্ট ফাইভ খায় হ্যাঁ এখন মাঝে মধ্যে মাথাও ঘুরে আমি আবার পড়লি চিকিৎসক মা আবার আমার প্রেশার মাপায় তো তো ডাইস্টলিকটা কখনো সত্তর পাই আর দর্শক যে আপনি মার খুব ভালো চিকিৎসা করতেছেন কথা হচ্ছে কি যে দিনের তাপমাত্রা যেমন চেঞ্জ হয় সকালে একরকম দুপুরে একটা রাতে একরকম ব্লাড প্রেশারও কিন্তু এরকম চেঞ্জ হয় যে দেখা গেল যে ওনার মার প্রেশারটা যখন মাপে সে হয়তো পরিশ্রান্ত থাকে টেনশানে থাকে তখন হয়তো হঠাৎ করে মাপলে কিন্তু তার বেশি কিন্তু তার মাপটা কিন্তু আবার কমও বলছে আবার আরেকটা জিনিস বলছেন যে ডায়াস্টলিক নিচেরটা সত্তরের নিচে যে আমরা যখন ব্লাড প্রেশার কন্ট্রোল করব তখন কিন্তু নিচেরটার উপরও নজর দিতে হবে যে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা যেন সত্তরের নিচে নেমে না যায় যে আমি এমনভাবে প্রেশারের ওষুধ দিচ্ছি যে উপরেরটাও কমছে ডায়াস্ট্রলের ডায়াস্ট্রোলেরটা কমে গেলে হার্টের রক্ত সরবরাহটা কমে যাবে সেজন্য মিনিমাম সেভেন্টি রাখতে হবে যেটা উনি এর থেকে কমাতে পারছেন না কিন্তু যদি ওনার মা সত্যি সত্যি যে ওয়ান সিক্সটি হয়ে থাকে যে হঠাৎ করে বাড়ে তো সেই ক্ষেত্রে এই বয়সগুলোতে যদি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের পিটা ব্লকারের সঙ্গে যোগ করি অথবা ডায়াবেটিক্স গ্রুপের যোগ করি তাহলে উপরের ব্লাড প্রেশারটা কমবে যেমন ডায়াবেটিক্স দিলে উপরেরটা কমবে নিচেরটা আর কমবে না কারণ একশো সৌত এই নিচেরটা সত্তরের নিচে না যাচ্ছে না কাজেই ওনার মার উচিত হবে যে আমরা যেভাবে ডাক্তার দুর্বা পেশার মাপার কথা বললো যে একদম রিল্যাক্স অবস্থায় মাপা এবং এই বয়স্ক মানুষদের সাধারণত যদি একশো পঞ্চাশও উপরে থাকে চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকে তাহলেও কিন্তু এটা ঠিক আছে কিন্তু ওনার জন্য প্রবলেম হচ্ছে যে ডায়াস্টোরিকটা সেভেন্টিন নিচে নেওয়া যাবে না কাজে ওষুধ যোগ করার ক্ষেত্রে ওনাকে প্রপারলি মেপে একজন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত যে কেন বাড়ছে অনেক সময় দেখা গেল যে অনেক কারণে উন ব্যথার ওষুধ খায় খুব উনি বললেন যে ঘুম হয় না স্ট্রেসে এগুলোর কারণে হতে পারে উনি কিন্তু আরেকটা বলেছেন যে যখন কমে যাচ্ছে তখন কি ওষুধটা বন্ধ রাখবে না এটা বন্ধ করা যাবে না কারণ হচ্ছে যে একে হচ্ছে বিটা ব্লকার ওষুধ এটা সাডেনলি বন্ধ করা যায় না এবং এই কমাটা এই যে বেশি বাড়াটাও মাপের যেমন প্রবলেম হচ্ছে বেশি কমাটাও কাজে এটা একটা সমন্বয়ের মধ্যে সমন্বয়ের মধ্যে আনতে হবে কেন একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হলে সবচেয়ে বেশি উপকার হবে এবং আবার পর্যায়ক্রমে দেখতে হবে যে তার আসলে প্রেশারটা কখন বেশি হচ্ছে বা কখন কম হবে আমাদের আরেকজন দর্শক আছে আমরা প্রশ্নটা দিয়ে নিই দর্শক নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ জসিমুদ্দিন বলছিলাম জি জসিমুদ্দিন আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্নটা হচ্ছে আমি চার মাস আগে হঠাৎ করে আমার মাথাটা ঘুরিয়ে আমি ভূমি হয়েছিল তখন আমি হঠাৎ যে একটা তখন ওখানে একদিন পরে আমাকে এরা রিলিজ দিয়ে দিচ্ছে তখন ওইখানে আমার টা ছিল হঠাৎ করে একশো চল্লিশ বা একশো সে আমি এর এর এক মাস পরে আমি ওই যে এবার কি এর একটা ডক্টর কে দেখাইছিলাম ডাক্তার মুজিবুল হক সারকে তুমি আমার সব ওই যে এই রিপোর্ট গুলো দেখার পরে बोलतेছেন তুমি লিপিড রিপোর্ট প্রোফাইলটা করো ওটা করে নাই ডক্টরে লিপিড প্রোফাইল জি আমার লিপিড প্রোফাইল দেখা গেছিল আমি ওই দিনই করছিলাম আমার কোলেস্টেরল দেখা গেছিল আপনার এই 1773 আচ্ছা আপনার টাইগ্লিসার এটা টাইগ্লিসার খালি না আমি দশ ঘন্টা কিছু খাইনি আচ্ছা হ্যাঁ তারপরে আপনার এই টোটাল কোলস্ট্রল ছিল দুইশো তিরানব্বইডিএল ছিল একত্রিশ থার্টি ওয়ান নন ননএল ছিল আমার টু দুশো বাষট্টি তারপরে এল ডি ছিল আপনার সিক্সটি নাইন তারপর ছিল আমার নাইন পয়েন্ট ফোর ফাইভ

হঠাৎ আমি হেঁটে গিয়ে আমার তারপরে আপনার দৌড়াইয়ে গিয়ে প্রেশার মাপ মাপ হয়েছিল তখন একশো তিরিশ বাই একশো আমার ইদানিং প্রেশারটা হচ্ছে একশো বিশ বাই নব্বই তখন আমাকে আপনার প্রেসার ওষুধ দিচ্ছে আপনার এই যে প্রো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা আচ্ছা ডক্টর তো আপনাকে দেখেই নিশ্চয়ই সিদ্ধান্ত দিয়েছেন হয়তো বা আপনার যে আনুষাঙ্গিক আরও যে উপসর্গ ছিল বা পরীক্ষা রিপোর্ট ওটা দেখে যেহেতু আপনাকে একজন চিকিৎসক দিয়েছে আপনি ওটা কন্টিনিউ করেন এখন আপনার রক্তের ট্রাইগ্লিসারাইড অনেক কমে গিয়েছে আপনি আমার মনে হয় আরেকবার চিকিৎসকের স্বর্ণাপন্ন হন উনি আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবেন তবে ব্লাড প্রেসার মাপার সময় সময় যেটা খেয়াল রাখবেন যে ডাক্তারের চেম্বারে গেলে আমাদের প্রেশার বেড়ে যেতে পারে ফার্মেসিতে মাপতে গেলে প্রেশার বেড়ে যেতে পারে যেটাকে আমরা বলছি হোয়াইট কোট হাইপার টেনশন সেক্ষেত্রে আমরা অনেক সময় বাসায় মানে হোম যেটা মেজারমেন্ট অথবা অ্যাম্বুলেটারি মেজারমেন্ট এগুলোর মাধ্যমে আসলে শিওর হতে বলি বা এক্সাক্ট ব্লাড প্রেশারটা রেকর্ড করতে বলি অনেক ধন্যবাদ আমার মনে হয় দর্শক আপনি বুঝতে পেরেছেন দর্শক আপনারা দেখছেন পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিবেদিত কেমন আছেন অনুষ্ঠান সময় হয়ে গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন ফিরছে মধ্যে বিরতি পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন পিএলসি পপুলার ফার্মাসিউটিক্যাল নিবেদিত আজকে কেমন আছেন অনুষ্ঠানে আজ আমরা কথা বলছিলাম হাইপার টেনশন নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন ডাক্তার দুর্বা হালদার ও এবং একই সাথে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ড বিরতিতে যাবার আগে আমরা জানছিলাম যে আসলে কোন কোন বয়সে বেশি হাইপার টেনশন রোগ হতে পারে তার সাথে আপনি বলেছিলেন যে শিশুদের হওয়ার একটা সম্ভাবনা থাকে তো কোন বয়সে শিশুদের আসলে হাইপার হতে পারে একদম জন্ম থেকেই হতে পারে যে আমাদের যখন মায়ের পেটের মধ্যে হার্টের ডেভেলপমেন্ট হচ্ছে তখন যে আমাদের ধমনী তৈরি হচ্ছে এই ধমনির যে আমরা বলি আর্চ অফ ওটা একটা জাংশনটা সেখানে একটা সেলফের মতো বা বাধা হতে পারে যেটাকে আমরা বলি কোয়াক্টেশন অফ অ্যাওটা এইটা যদি থাকে তাহলে রক্ত প্রবাহের যখন বাধা হয় বাচ্চাদের দেখবেন খুব অল্প বয়সে ব্লাড প্রেশার হয় তো এই বাচ্চারাও দেখবেন হঠাৎ করে দুর্বল হয়ে যায় ফ্যাটি হয়ে যায় ঘামতে থাকে সে খেলাধুলা করতে পারে না তখন যদি কেউ দেখে যে তার হাতের পালস এবং পায়ের পালসের মধ্যে ডিফারেন্স আছে ব্লাড প্রেশার মেপে দেখা গেল যে হাতে অনেক বেশি পায়ে অনেক কম বা দুই হাতের মধ্যে পার্থক্য যেটা বিশের বেশি হবে তখন যদি ইকো এক্স রে ইসিজি ইকো করা হয় দেখা যাবে তার কোয়াক্টেশন অফ পাওয়াটা যেটার একটা ট্রিটমেন্ট না হলে কিন্তু এর ব্লাড প্রেশার ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে না যে বাধাটা আছে সেটাকে হয় আমাদের ইন্টারভেনশনের মাধ্যমে অথবা সার্জারির মাধ্যমে ঠিক করতে হবে তারপরে বাচ্চাদের কিন্তু ঘন ঘন পোস্টাবে ইনফেকশন গ্লুমেরোনেফ্রাইটিস হয় এদের কিন্তু হঠাৎ করে ব্লাড প্রেসার বাড়ে কাজে বাচ্চাদেরও কিন্তু হতে পারে আচ্ছা সেক্ষেত্রে কি বড়দের মতো বাচ্চাদেরও কি প্রেশার সুদিতে হয় হ্যাঁ তখন তো তার মতো করেই কারণ তার তো থ্রেশল অনেক কম বয়স্কদের যেমন দিন ধরে সহ্য করতে হঠাৎ করে বাড়লে সেটা কিন্তু প্রতিরোধ করা যায় না যে একটা জিনিস অনেকদিন ধরে সেটা সহ্য করা যায় কিন্তু হঠাৎ করে বাড়লে সেটা কিন্তু বডি কোপ করতে পারে না রোগীরা কিন্তু সারা জীবন দেখা যায় যে ওষুধ খাওয়ার একটা প্রবণতা থাকে এই ভয়তে অনেকে ওষুধই শুরু করে না যে ওষুধ শুরু করলে সারা জীবন ওষুধ খেতে হবে আসলে কি ব্যাপারটা এরকম যে সারা জীবনই ওষুধ খাবে নাকি একটা পর্যায়ে এই হাইপারটেনশন বা প্রেশারটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় ধন্যবাদ আপনাকে ওনার যদি কোনো আনুষাঙ্গিক কারণ থাকে অথবা তার জীবনযাত্রার পরিবর্তন ঘটানোর ফলে দেখা যায় যে তার উচ্চ রক্তচাপটা আস্তে আস্তে কমে আসছে সেক্ষেত্রে ওষুধের মাত্রা কমিয়ে আনা সম্ভব অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের মানে হয়তো বা প্রয়োজন পড়ে না ধরেন উনি আগে অনেক লবণ খেত অনেক স্যাচুরেটেড ফ্যাট খেত এক্সারসাইজ করতো না ওজন ছিল অনেক অথবা খাদ্যাভ্যাস পরিবর্তন করে দেখা গেল যে আসলে কমে আসছে তখন হয়তো না লাগতে পারে কিন্তু সাধারণত যেটা বলি যে রক্তচাপ যদি একবার বাড়ে ওষুধ লাগেই তবে ডোজ অ্যাডজাস্ট করতে হয় এবং অনেকের ধারণা যে আমি এখন শুরু করলে খেতে হবে হবে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে কারণ যদি যদি আমার লাগে এবং আমি সেটা না খাই তার বিনিময় মূল্য আমাকে ব্রেন চোখ হার্ট কিডনি দিয়ে দিতে হবে তখন তো আমার কিছু করার থাকবে না আমি যদি একটা ছোট একটা ওষুধ দিনে চব্বিশ ঘন্টায় খেয়ে আমি সুস্থ একজন মানুষ হিসাবে থাকতে পারি তাহলে অসুবিধা কোথায় কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে তাকে একটু নির্দেশনা দেওয়ার কাউন্সেলিং যেটা আমরা বলি শুধু মোটিভেশন এবং কিন্তু সরকারি পর্যায়ে এনসিটি কন্ট্রোল যেটা সেখান থেকে কিন্তু বিনামূল্যে সরকারি সব চিকিৎসা কেন্দ্র থেকে এই প্রেসার এবং ডায়াবেটিসের ওষুধ দেওয়া হচ্ছে কারণ সংক্রামক ব্যাধি কমে এসেছে অসংক্রামক ব্যাধি কিন্তু এখন মহামারী রূপে আসছে এবং যার প্রধান চালিকা শক্তি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যে দুইটা নিয়ন্ত্রণ করতে পারলে আমরা দেখব আমাদের স্বাস্থ্যkate অনেক উন্নতি সম্ভব হৃদরোগ এবং এর জটিলতা সবকিছুই কিন্তু সবকিছুই কিন্তু কমিয়ে নিয়ে আসবে হৃদ ও অক্ষমতা দুইটাই কমানো সম্ভব এই প্রেসারের ব্যাপারটা যখন আসে তখন সবার মধ্যে একটা ধারণা থাকে যে প্রেসার মাপার যে কথাটা আমরা এতক্ষণ আলোচনা করলাম মাপাটা কাকে দিয়ে মাপবে সেটা কি ডাক্তারই হতে হবে নাকি হচ্ছে ফার্মেসির কাউকে দিয়ে না পরিবারের কাউকে দিয়ে কাকে দিয়ে মাপলে তারা সঠিক ধারণাটা পাবে বা কিভাবে হলে কিভাবে মাপলে সঠিকটা পাবে সেটা জানবো কিন্তু একজন দর্শক আছে একটু প্রশ্নটা নিয়ে নেই দর্শক নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি জান্নাতুল ফেরদৌস ঢাকা থেকে আমার আম্মা আমার আম্মার বয়স হচ্ছে সিক্সটি ওয়ান তো ওনার ডিজে ওল্ড এম আই আর হাইপারটেনশন আছে কন্টিনিউ প্রেসার ওষুধ খায় অল মেশন টোয়েন্টি বেটা লক খায় তারপর হচ্ছে নিডো কার্ড এটোবা এখন হচ্ছে কি আপনার একটা কন্ট্রোল আছে খেয়ে কিন্তু হচ্ছে পায়ের পাতা কয়দিন ধরে পাতা ফুলে যাচ্ছে পায়ের গোড়ালিটা আহ মানে ফুলে যাচ্ছে এখন কি করণীয় করবেন পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে মানে কি এটা চাপ দিলে বসে যায় না লাল হয়ে গিয়ে গোড়ালি ফুলে ব্যাথা হচ্ছে মানে ফুলে যাচ্ছে তারপরে বালিশের উপরে রাখার পরে মানে এক দুই দিন পরে কমে যাচ্ছে আর অনেক ব্যথা হয় টন টন করে ঠিক আছে সেটা আমি বুঝলাম যেটা যে ওনার পায়ে পানি আসছে তো ওনার আপনি বলেছেন যে ওনার হার্টে হার্ট ওল্ড মায়োকার্ডিয়াল ইনফেকশান মানে হার্ট অ্যাটাক ছিল হয়তো বা তার হার্ট হয়তো পানিটা পাম্প করতে পারছে না যে কারণে পানি আসতে পারে অথবা উনি অনেক লবণ খাচ্ছেন এখন কিন্তু গরমের কারণেও শরীরে পানি আসে বা কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন যে কারণে পায়ে পানি আসতে পারে অথবা তার কিডনিতে কোনো সামান্যতম হয়তো সমস্যা থাকতেও পারে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যেহেতু বয়স বেশি এবং এতগুলো অসুখ আছে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের কাছে যান অল্প কিছু পরীক্ষা করে এবং ডাক্তার তাকে দেখে একটা সিদ্ধান্ত দিবেন একজন চিকিৎসকের অবশ্যই যেতে হবে আমরা জানছিলাম যে প্রেসার মাপার যে ব্যাপারটা সেটা কাকে দিয়ে বা কিভাবে ছোট করে যদি বলি যে তিনটা সিস্টেম এ মাপার নিয়ম ক্লিনিক এটা যে কেউ মাপতে পারে এটার জন্য বিশেষজ্ঞ দরকার নেই যে একজন মানুষ বাইরে যেয়ে মাপছে এটাকে বলে অফিস বিপি সেটা টার্গেটটা কিন্তু বলছিলাম যে একশো চল্লিশ নব্বইয়ের উপরে হলে গ্রেড ওয়ান এবার এখন যেটা বলা হচ্ছে যে বাড়িতে মাপা যে এখন প্রত্যেকের বাড়িতে একটা মেশিন রাখা উচিত অথবা একটা ফ্ল্যাটে থাকা উচিত একটা গ্রামে থাকা উচিত যে বাড়িতে বাড়ির পরিবেশে ব্লাড প্রেশার মাপা সেটার মাপ কিন্তু পাঁচ পাঁচ কম একশো পঁয়ত্রিশ পঁচাশি সবগুলোই কিন্তু কয়েকবার মাপের আরেকটা যেটা হয় যে সে বাড়িতে মাপলো কম ডাক্তারের কাছে বেশি এটা বলি হোয়াইট কোট হাইপার আরেকটা সে বাড়িতে পাচ্ছে বেশি ডাক্তারের কাছে এসে কম এটাকে বলে মাস্ট হাইপার টেনশন এই সমস্যা দূর করার জন্য যে তার বিভিন্ন জায়গায় তারতম্য হচ্ছে তখন চব্বিশ ঘন্টার একটা অ্যাম্বুলেটরি বিপি মেশিন লাগাই দেওয়া হয় সে চব্বিশ ঘন্টা রেকর্ডিং করে গড় করে সে দেখা যাচ্ছে যে দিনের গড়ে যদি একশো পঁয়ত্রিশ পঁচাশি বেশি হয় দিনেরটা তাহলে কিন্তু আমি একটু সংক্ষেপে জানি যেহেতু আমাদের সময় একদম শেষ পর্যায়ে ডিজিটাল মেশিন প্রেসার মাপার মেশিন এখন খুব বেশি পপুলার হচ্ছে এটা অনেকেই বাসায় রাখছেন এবং এটা দিয়ে মাপার চেষ্টা করছেন এটা কি খুব বেশি উপকার দেবে এটা কিন্তু সারা বিশ্বই এটা একদমই স্বীকৃত কিন্তু সেটার একটা वैलिडिटी থাকতে হবে সেটা তাপমাত্রা ঠিক থাকতে হবে তবে ভালো হচ্ছে যে সেই মেশিনটা ব্যবহার করার আগে একটা নর্মাল যে আমাদের অ্যানালগ মেশিন সেটার সাথে মেপে একটু কম্পেয়ার করে নেওয়া যে ঠিক হচ্ছে কিনা আমরা গবেষণা একদম শেষ পর্যায়ে আছি ম্যাম আপনার কাছে একটু এই কেউ তো চায় না আসলে অসুস্থ হবেন সবাই যদি সুস্থ থাকতে চান এটাকে প্রতিকার হিসেবে কি কি করতে পারেন একদম সংক্ষেপে আমরা যেটা বলছিলাম উচ্চ রক্তচাপের প্রধান কারণ যেগুলো আমাদের দেশে এক নম্বর উচ্চ লবণ গ্রহণ করা এবং স্যাচুরেটেড ফ্যাট যে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া তামাক গ্রহণ করা অ্যালকোহল তো আমরা আমাদের বেশি খাই না শারীরিক পরিশ্রম করা এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিহার করা সাথে হচ্ছে মানসিক চাপ কমাতে হবে আর আমাদের যে বায়ু দূষণ সেটা আমাদের পার্সোনালি কারোর পক্ষে করা সম্ভব না সামগ্রিকভাবে আমরা চেষ্টা করব বায়ু দূষণ এড়াতে যদি আমি উচ্চ রক্তচাপের এই মানে যে কারণগুলো এগুলোকে যদি প্রতিহত করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের উচ্চ রক্তচাপের যে হার সংক্রমণের হার এটাও কমে আসবে এবং তার পরবর্তী জটিলতাও কমে আসবে আর একদম শেষ মুহূর্তে সংক্ষেপে কিছু সংক্ষেপে বলি যে আজকের যে প্রতিপাদ্য বিষয় ছিল সঠিক উপায়ে আপনার রক্তচাপ জানুন মাপুন নিয়ন্ত্রণ করুন দীর্ঘজীবী হন কাজেই কখনো যে আপনি আঠারো বছরের বড় যদি হয়েই থাকেন যে বছরে একবার আপনি ব্লাড প্রেশার মাপার চেষ্টা করেন যে সেটা একশো তিরিশ পঁচাশির নিচে কিনা যদি একশো তিরিশ পঁচাশি নিচে হয় এক বছর পরে যদি এর থেকে বেশি হয় তাহলে আরেকটু ঘন ঘন এর সাথে আপনার পরিবারের ইতিহাস যদি থাকে যে রিক্স ফ্যাক্টরগুলো বললাম তারে আরেকটু ঘন ঘন প্রথম কথা হচ্ছে বদ অভ্যাসগুলো বাদ দিয়ে দেন শুভ অভ্যাসগুলো গড়ে তোলেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আবার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ডাক্তার সমীর কুমার কুন্ড এবং একই সাথে ডাক্তার দুর্পা হালতা আপনার অনেক ব্যস্ত মানুষ এবং ব্যস্ততার মধ্যে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আজকে আপনারা সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে অনেক নেক্সাস দর্শক আপনারা এতক্ষণ দেখলেন পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিবেদিত কেমন আছেন অনুষ্ঠানে আজকের বিশেষ পর্ব আর মনে হয় আপনারাও খুব উপকৃত হয়েছেন কেননা হাইপার সমস্যা কিন্তু কব মিশি সবারই হতে পারে নিয়ন্ত্রিত জীবনযাপন এবং সুষম খাবার কিন্তু আপনাকে সুস্থ রাখতে পারে সারা জীবন আপনার এবং আপনার পরিবারকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আজ বিদায় শুভ রাত্রি সবাইকে